আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন সুপ্রিয় কৃষক ভাইরা এবং প্রিয় দর্শক বন্ধুরা। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মাহে রমজানের। আজকে রমজানের প্রথম দিন, এই মুহূর্তে সারা পৃথিবীতে 800 কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। মুসলিম উম্মার জন্যে রহমত বরকত মাগফিরাতের মাস রমজান মাস, কোরআন নাজিলের মাস চলে এলো। আমরা সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান গবেষণা মেধাভিত্তিক চর্চা সব কিছু করে পৃথিবীকে এগিয়ে নিয়েছি, এ কথা যেমন সত্য, আবার সব কিছুই টিকল না, সব কিছুকে তছনছ করে দিল করোনা নামের এই মহামারী। এর শেষ কোথায় আমরা কেউ বলতে পারি না। প্রিয় কৃষক ভাইরা, দর্শক বন্ধুরা, আজকের এই সময়টাতে, যে সময় আমি আপনাদের সাথে কথা বলছি, এই সময়টাতে দাঁড়িয়ে আমার কাছে দুটি বিষয় আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে তুলে ধরার চেষ্টা করছি। পবিত্র কোরআনের সূরা আহজাবের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর তারপর আমি তোমাদের শত্রুদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম এক ঝঞ্ঝা বায়ু এবং এক বাহিনী, এমন এক বাহিনী যা তোমরা চোখেও দেখতে পাও। সূরা আনামের 42 নম্বর আয়াতে তিনি বলেছেন, তারপর আমি তাদের উপর রোগ ব্যাধি অভাব ক্ষুধা দারিদ্র চাপিয়ে দিয়েছিলাম যেন তারা আমার কাছে নম্রতা সহ নতি স্বীকার করে। সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চাইতেও তুচ্ছ বিষয় দিয়ে উদাহরণ বা তার নিদর্শন প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। দর্শক বন্ধুরা, আজকের এই বিপর্যয়ের দিনে সৃষ্টিকর্তার এই বাণীগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, এগুলো আমাদেরই কর্মফল, যা আমরা করেছি সেটাই আমরা এখন ভোগ করছি। পৃথিবীর মুসলিম সম্প্রদায় প্রবেশ করেছে রহমতের এই মাসে। আমরা এই সময়ে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব, তিনি যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে ক্ষমা করেন, মাফ করেন, উত্তরণ ঘটান, শক্তি দেন। দর্শক বন্ধুরা, এই সপ্তাহে পরিস্থিতি কোন দিকে যেতে পারে আমরা কেউ কিছু বলতে পারি না। কোভিড-19 অভিঘাত এত বেশি বিস্তৃত হতে পারে সে সম্পর্কে ধারণা করা ওঠার মতো কোনো গবেষণা বা রিপোর্ট এখন পর্যন্ত সেভাবে স্পষ্ট হয়নি। গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে খাদ্য সংকটের দিকে, এতে কোনো সন্দেহ নেই। ইউরোপ আমেরিকার দেশগুলো নানামুখী বিপর্যয় দেখা দিয়েছে ইতিমধ্যেই। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ব্যাপারে তাদের সিংহভাগ খাদ্যই আমদানি নির্ভর, আমদানি করে খেতে হয়। আজকের বাস্তবতা অবস্থা আরও করুণ হবে। প্রিয় দর্শক, কৃষক ভাইরা এবং দেশের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, সবার কাছে আমি বিনীতভাবে একটা কথা উপস্থাপন করতে চাই, বিনীতভাবেই করতে চাই। সেটি হচ্ছে যে আমরা ক্রমেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আমার খাদ্যের সংকলতা এসেছিল, আমাদের জিডিপির গ্রোথ, তারপর আমাদের পার ক্যাপিটা ইনকাম, এগুলো সব বেড়েছিল। এটা আমাদের উন্নয়নের একটা ধারা নিঃসন্দেহে, কিন্তু স্তব্ধ হয়ে গেল মহামারীর কারণে। আমার কাছে যেটা মনে হয়, যে কথাই বলতে চাচ্ছি, যে এই মুহূর্তে আমাদের জিডিপি বাড়লো কি কমলো, আমাদের প্রবৃত্তি বাড়লো কি কমলো, সেদিকে তাকানোর সময় আমাদের এখন আর নাই। আমাদের সম্ভাব্য বিপর্যয় খাদ্যাভাব থেকে আমাদেরকে বাঁচাতে হবে। সেদিক থেকে অবশ্যই অবশ্যই কৃষির দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া সবার প্রয়োজন। একই সাথে উন্নত স্বাস্থ্যসেবা আগামী কয়েক বছরের জন্য, স্বাস্থ্যের দিকে মানুষকে এই মহামারী থেকে বাঁচানোর জন্য স্বাস্থ্যসেবার ব্যাপক উন্নয়ন ঘটানো, এই দুটি অনেক বেশি জরুরি বলে আমি মনে করি।
সরকারিভাবে যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে কৃষির জন্য, তা আজকের প্রয়োজন জন্যে কতটুকু মিটবে বা কতটুকু হবে সেটাও গভীরভাবে ভাবা প্রয়োজন আছে বলে আমি মনে করি। যারা সহায়তা পাবেন তারা কীভাবে কোন প্রক্রিয়ায় সহায়তা পাবেন সেটিও একটি দেখার বিষয়। মনে রাখতে হবে লোকসান এবং ক্ষতির শিকার হয়ে কৃষক যদি একবার কৃষি থেকে সরে আসে তাহলে তাকে বারবার সে লস দিয়ে তাকে সেখানে ফেরানোটা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ তার কাছে কোনো পুঁজি নেই, সে কী দিয়ে করবে। বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন আমি দেখছিলাম, সেখানে 2019 সালের সেপ্টেম্বরের শেষে শিল্প খাতে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছিল 5,26,074 কোটি টাকা শিল্প খাতে। এর মধ্যে খেলাপি ঋণই ছিল 54,416 কোটি টাকা। এদিকে দেশের সকল খাতে যখন খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে তখন কৃষিখাতে খেলাপি ঋণের পরিমাণ কমছে। গত বছর শেষে কৃষিখাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল 4,407 কোটি টাকা, আগের বছর তা ছিল 5,407 কোটি টাকা। অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ কমে এসছে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ একটা তথ্য। বাস্তব চিত্র হচ্ছে অন্য সব খাতের বিবেচনায় এই মুহূর্তে কৃষি সবচেয়ে বেশি গুরুত্ব দাবি করে, কৃষি আরও বেশি বিনিয়োগ দাবি করে। এ কারণে যে আজ সারা পৃথিবী এক কঠিন সময়ে কৃষি আমাদের সামনের একমাত্র ভরসার জায়গা। সব শ্রেণী পেশার মানুষ যতটুকু সম্ভব কৃষির দিকে মনোযোগী হওয়ার বিকল্প নেই। দর্শক বন্ধুরা, আমরা লক্ষ্য করছি, আমরা সবাই দেখছি, মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েক সপ্তাহ ধরে প্রেস কনফারেন্স বা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে করোনা সংক্রান্ত বিষয় সহ কৃষিতে সবাইকে মনোনিবেশ করার জন্য কথাগুলো বলে যাচ্ছেন, সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলে যাচ্ছেন, তরুণ প্রজন্মকে কৃষিকে আত্মনিয়োগের কথা বলছেন। এই দুর্যোগপূর্ণ সময় তরুণরা যাতে মাঠে গিয়ে ধান কাটে, কৃষকদের সহায়তা করে সে কথা বলছেন। আমাদের ছাত্র শিক্ষক সকলকে বলবো, বিশেষ করে ছাত্রদেরকে আমি বলবোই যে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা তারাও যেন একটু এগিয়ে আসে এবং সকলে মিলে এই ধানটা যদি আমরা ভালোভাবে তুলতে পারি আল্লাহ রহমতে আমাদের খাবারের কোনো অভাব হবে না। কিন্তু এখনই মনে হয় সিদ্ধান্ত নেওয়ার সময় যে এসব তরুণ প্রজন্ম সত্যি সত্যি কৃষিতে কীভাবে আত্মনিয়োগ করতে পারে সে বিষয়টি স্পষ্ট করে দেওয়া। রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকগুলোর উচিত শিক্ষিত তরুণ প্রজন্মকে কৃষিমুখী প্রকল্পে বিনিয়োগ করা, রাষ্ট্রীয় নীতিমালার ভেতরে এই বিষয়গুলো ঢোকানো দরকার বলে আমি মনে করছি। এখানে বলে রাখি, বিগত সময়গুলোতে আপনি মৎস্য খাত বলুন, পোলট্রি খাত বলুন, ডেয়ারি খাত বলুন, কিংবা উচ্চমূল্যের ফল ফসল যারা তরুণ প্রজন্ম করেছে, শিক্ষিত তরুণ প্রজন্ম করেছে, তারা সম্পূর্ণ নিজস্ব ইচ্ছায় নিজস্ব বিনিয়োগ দিয়ে তারা বাংলাদেশের এই জায়গাটাতে পোলট্রি খাতে, ফিশারি খাতে, ডেয়ারি খাতে এখানটা এনেছেন। আপনারা ইতিমধ্যে কৃষি সেক্টরের জন্য একটা প্রণোদনা ঋণ ব্যবস্থা করেছেন যেটা 4% সুদের হার ধরেছেন এবং গত সপ্তাহে 3,000 কোটি টাকার একটা, আমাদের জানবার বিষয় হচ্ছে এগুলো কবে নাগাদ কৃষক পর্যায়ে পাবে, কী পদ্ধতিতে পাবে সেটা যদি প্রথমে একটু বলতেন। ব্যাংকগুলি যদি এখনই এগ্রিমেন্ট করে এখনই টাকা পাবে, আমরা সব রেডি। এখন তো এগ্রিমেন্ট কি হয়েছে আপনাদের সাথে একটা কোনো ব্যাংকে? এখন পর্যন্ত কোনো ব্যাংক এগিয়ে আসেনি, সবগুলি সাতটা ব্যাংক আসতে হবে এই মুহূর্তে নট মুহূর্তে। এখন যদি সরকারি ব্যাংকগুলি এখনই একসাথে দিতে এগ্রিমেন্ট করে এখনই টাকা নিয়ে যেতে পারে, টাকা আমাদের একদম নেই। একটা বিষয় হচ্ছে যে আপনারা বলেছেন 5%কে সুদের হার কমিয়ে 4 এনেছেন, আরেকটা হচ্ছে 3,000 কোটি টাকা যেটা দিয়েছেন সেটার সুদের পার্সেন্ট কত? এটা হলো গ্রাহক পর্যায়ে 9%। এই বিষয়টি কথা বলতে হবে, সেটা হলো বেসিক্যালি মাইক্রোফাইন্যান্স সেক্টরের বর্তমানে গ্রাহক পর্যায়ে ইনফ্লেশন হলো 24%, 20-24% মধ্যে, কয়েকটা বড় প্রতিষ্ঠান করে 20%, যেমন গ্রামীণ ব্যাংক, যেমনি MFIগুলি বেসিক্যালি করে 24%। আমরা 24% থেকে 15% কাট ডাউন করে 9% গ্রাহক পর্যায়ে এনেছি। একটু বলে রাখি আপনাকে, আমরা 3 বছরের জন্য স্কিমটা করেছি, বলেছি যে প্রথম বছর নিবে সে দ্বিতীয় বছর পাবে না, অন্য কোনো ব্যক্তি পাবে, যে দ্বিতীয় বছর পাবে মানে আমরা চাচ্ছি যেন প্রত্যেকে পায়, মানে যে প্রথম আসবে সে 3 বছর নিবে এটা হবে। কিন্তু আপনি এই সিলেকশনটা কী করে করবেন? এটা তো MFI যদি এসে আপনাকে বলে যে আমি একই গতবার দিয়েছি আরেকবার দিই নাই, আরেক নতুন লিস্ট দিয়েছি। আমরা সেখানে বলেছি যে এই ইয়ের ক্ষতিগ্রস্ত যে অতিমাত্রা বেশি হবে তাদের বিবেচনা ক্ষতিগ্রস্ত সবচেয়ে আগে পাবে। তদারকিটা কীভাবে হবে প্রশ্নটা আছে আপনার, সেটা করছি আমি।
সরকারও কি করবে, আমার এমআরআই করবে, যে ব্যাংক ফাইন্যান্সিং করবে সে করবে, প্রয়োজন বোধে বাংলাদেশ ব্যাংকে কখনো কখনো যা হবে, তবে এমআরআই এর মাধ্যমে এটা তদন্ত করানো হবে যে এটা ঠিকমতো যাচ্ছে কিনা। বাংলাদেশে প্রায় 1.5 লক্ষের উপরে পোলট্রি খামার আছে, ফিশ ফার্ম একই সংখ্যায় আছে, এখানে তো সবাই মোটামুটি ভুক্তভোগী। আপনি এদের লিস্টটা কার উপর ডিপেন্ড করবেন, যে স্থানীয় প্রশাসন লিস্ট করবে? তারা তো বলছেন যে লিস্ট করা হবে, ক্ষতিগ্রস্ত কারা তারা খুঁজে খুঁজে লিস্ট করবে। সরকারও বলছে, আমি মাননীয় কৃষিমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনিও বলেছেন, গত সপ্তাহে আমি লাইফ স্টক মিনিস্টারের সাথে কথা বলেছি, উনিও বলেছেন লিস্ট হচ্ছে, কিন্তু আপনি বলছেন যে না, যারা আগে করেছে তারাই পাবে। তাহলে নতুন খামারি তো এর মধ্যে আসছে না? নতুন খামারি অবশ্যই থাকবে। নতুন খামারি আমরা বলেছি দুটো জিনিস, একটা হলো যারা এক্সিস্টিং, যারা আগে ঋণ নিয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আগে ঋণ নিত না মোটামুটি নিজের টাকায় চলতে পারত তারও ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি কিছু কিছু ছোটো ছোটো ফার্ম হয়তো এনজিও থেকে নিয়েছে, এখন সে আর পারছে না, সেও নিতে পারবে। সবটা অংশই এখানে কিন্তু ওপেন করা আছে। না তা আছে, আপনার সাথে আমি একমত দ্বিমত পোষণ করছি না, কিন্তু সে আপনার কাছে বা ওই ব্যাংকের কাছে পৌঁছবে কী করে, তার লিস্টটা, তার নামটা ব্যাংকের কাছে যাবে কীভাবে, প্রসেসটা কী? আমি বলি সেটা হলো, আমি যদি প্রথমেই বলি, আমি যদি ক্ষতিগ্রস্ত হই, আমি আমার নিকটবর্তী যে কোনো ব্রাঞ্চে গিয়ে আমি আবেদন করলে সেই আবেদনটা এই 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 কাজের জন্য সে ব্যাংক গ্রহণ করতে বাধ্য থাকবে। মানে স্থানীয় পর্যায়ে কোনো লিস্টে যাওয়ার দরকার নেই আপনি বলছেন? লিস্ট দিয়ে ব্যাংকের প্রতিদিন এক্সপ্লেট করার জন্য সহায়তা করে সেটা ঠিক আছে, কিন্তু লিস্ট বাধ্যতামূলক নয়। এই 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 খাদ্য ঋণের জন্য লিস্টের ভিত্তিতে ঋণ দেওয়া হবে, কোনো কোথাও কোনো শর্ত লেখা নেই। আচ্ছা, আমাদের স্কিমে কোথাও লেখা নেই। তার মানে আমি ক্ষতিগ্রস্ত কৃষক, পোলট্রি খামার করেছি বা ফিশ ফার্ম করেছি, আমি যদি আমার স্থানীয় ব্যাংকে, আপনার শিডিউল ব্যাংক যেগুলো, সেখানে গিয়ে যদি আবেদন করি আমি ঋণ পাবো? নিশ্চয়ই পাবে। আচ্ছা, কোন কোন ব্যাংকে কৃষকরা যাবে সেক্ষেত্রে? আমরা বলেছি সরকারের যে 60টা ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংক আসতে পারবে, কোনো সমস্যা নেই, তাতে সবচেয়ে দ্রুত দূর করা বুঝতে পারি, সকল ব্যাংকেরই আমরা সুযোগ দিয়ে রেখেছি। আচ্ছা, এই ঋণটা পরিশোধ কীভাবে হবে? আচ্ছা, ঋণ পরিশোধ বেসিক্যালি ঋণটা দেওয়া হচ্ছে 1.5 বছর সময় মেয়াদের জন্য, 6 মাস থাকবে তাদেরকে তৈরি হওয়ার জন্য, 6 মাস কোনো কিস্তি নেবে না, এটা গ্রেস পিরিয়ড বলা হবে। আচ্ছা, আর বাকি 1 বছরের মধ্যে বাকি টাকাটা নেবে। আচ্ছা, এই জায়গাতে আপনারা সর্বোচ্চ ঋণের পরিমাণ কত হবে আর সর্বনিম্ন কত হবে? আচ্ছা, এইটা বলেছি যে ওনাদের যে আগের যে ডিমান্ড ছিল, আগে যে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কাজ করতো, তার 30% পর্যন্ত দিতে পারে। এটা তো আগে যে নিয়েছে সে, আর নতুন যে যাবে তার ক্ষেত্রে? নতুন নেওয়ার ক্ষেত্রেও সে যে ওয়ার্কিং ক্যাপিটাল তার যা প্রয়োজন, তার যে অপারেটিং কস্ট আছে, তার এই মুহূর্তে 50% পর্যন্ত দিতে পারবে। আগে যা ভেবেছি এখন সেই সময় নাই। এখন বারবার বলছি আমরা, এই সমস্ত খাতগুলো যেখানে বিনিয়োগ বেশি, অন্যান্য শিল্পের মতো যেন, যেমন সেখানে ইন্স্যুরেন্স কভারেজের ব্যাপারটাও আছে, সরকারের দরকার হলে এখানে ইন্স্যুরেন্স কভার করে ব্যাংকের সাথে সংযুক্ত করে এই কাজগুলো এখন করা খুব দরকার। আমি ব্যক্তিগতভাবে কিছু কথা এখানে আপনাদের সাথে বলতে চাই। গত 4 দশকে গ্রাম উন্নয়ন, কৃষি উন্নয়নের জন্য কাজ করতে গিয়ে বারবারই মনে হয়েছে, যতদিন না পর্যন্ত সমাজের প্রতিটি মানুষ, প্রতিটি শ্রেণী পেশার মানুষ কৃষি এবং খাদ্য নিরাপত্তা দিকে দাঁড়াবে, চিন্তা করবে, ততদিন পর্যন্ত খাদ্য নিরাপত্তা মজবুত হবে না। এটি খুব স্বাভাবিক একটি বিষয় যে কৃষি প্রধান বাংলাদেশে কৃষকের দায়িত্বই শুধু কৃষি কাজ করা, আর আমরা খাবো তাদের দিকে তাকাবো না, এটা হতে পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে পরিবর্তন আসা দরকার, কৃষিমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া দরকার। আপনাদের মনে থাকতে পারে যে গত 11টি বছর যাবৎ আমি আমার এই মাটি হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে একটি পর্বে ফিরে চল মাটির টানে নামে একটি পর্ব নিয়মিত প্রচার করে আসছি, যেখানে শহরে নগরের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিত তরুণ সমাজকে এবং স্কুল পর্যায়ে শিশুদেরকে গ্রামে নিয়ে যাই, সেখানে মাঠে তারা কাজ করে, ফসল বোনে, ফসল কাটে, ফসল লাগায়। এটি সে এই স্বাধীন ভূখণ্ডের মাটি যেখানে সে জন্মেছে, জন্মের পর সে কোনো কিন্তু মাটিকে সেইভাবে স্পর্শ করে দেখেনি। তাদেরকে এগুলো করার উদ্দেশ্য আমার ছিল যে তারা নিজের মাটির শক্তি সম্পর্কে অনুধাবন করবে। এই মাটি বিগত বছর ধরে ফসল ফলিয়ে 7 কোটি, স্বাধীনতার সময় ছিল 7 কোটি মানুষ, আজকে 50 বছরে আমাদের হয়েছে 16-17 কোটি মানুষ। এই ভূখণ্ড থেকেই তারা উৎপাদন করে মানুষকে খাইয়েছে। কৃষি জমির আয়তন কমেছে নগরায়ন থেকে শুরু করে সব কিছুর কারণে, কিন্তু উৎপাদন তারা করেই গেছে।
সত্যিকার অর্থে যদি আজকে এখানে দাঁড়িয়ে আমি আপনি আমার নিজের কাছে প্রশ্ন করি, বিনিময়ে কৃষককে আমি আপনি কতটুকু দিয়েছি? সে তো কৃষির উন্নয়ন ঘটিয়েছে, নিঃসন্দেহে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। খাদ্য ঘাটতি নাই, বছর জুড়ে ফল ফসল পাওয়া যায়, শাকসবজির অভাব নাই, কৃষির উন্নতি ঘটেছে। কিন্তু সত্যিকার অর্থে যদি একবার ভেবে দেখতে আপনাকে বলি, কৃষকের কি সেই উন্নয়নটা ঘটেছে? তার জীবন মানের কি অবস্থার আপনার আমার মতো পরিবর্তন হয়েছে? কিন্তু সে যদি আজকে তার কাঙ্ক্ষিত বা ন্যায্য মূল্যটা পেত, তাহলে তো সে আপনার আমার মতোই একজন নাগরিক হতে পারে। যাই হোক, কথাগুলি বলছিলাম ফিলেশ্বর মাটির টানে, এ কারণেই আমি তাদেরকে নিয়ে গিয়েছিলাম একটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের, কৃষি নির্ভর বাংলাদেশের, প্রতিটি মানুষের কৃষি সম্পর্কে সামান্যতম একটু জ্ঞান থাকা প্রয়োজন। আমি এখানে অংশগ্রহণ করে খুবই আনন্দিত আর খুবই আমার ভালো লাগছে। আর কৃষকদের যে কষ্ট সেটা আসলে আমি সম্পূর্ণভাবে বুঝে গেছি, আসলে তারা অনেক কষ্ট করে থাকে। নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গাতে গিয়ে যেখানে হার্ডওয়ার্কিং, যেখানে কমিটমেন্টের প্রয়োজন হবে, সেই জায়গাগুলোতে নিশ্চয়ই এই জিনিসগুলো আমাদেরকে হেল্প করবে। আজকে আমরা এখানে এসে কাজ করে যখন নিজেরা টায়ার্ড হয়ে ঘরে ফিরছি, তখন বুঝতে পারছি আসলে সারাটা বছর, সারাটা জীবন এক একজন কৃষক কত কষ্ট করে চলে। স্যালুট জানাই কৃষকদের, যে তারাই আসলে আমাদের দেশের চালক, অ্যাকচুয়াল চালক, তারা হলো রিয়েল হিরো। যারা শহরের অনেক বড় বড় নীতি নির্ধারক রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে কৃষকদের জন্য ভাবুন, তাহলেই আমাদের দেশটা আসলে এগিয়ে যাবে, তাহলেই আমরা একদিন সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছে যাব। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে হাওড় অঞ্চলে ধান কাটা শুরু হয়ে গেছে। সরকার তার চেষ্টা করে বেশ কিছু সংখ্যক ধান কাটার মেশিন, কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন দিয়ে দ্রুত ধান কেটে বন্যা বা বৃষ্টিবাদল আসার আগে হাওড় থেকে ধানগুলো তুলে আনার চেষ্টা করছে। সেখানে আমরা এও লক্ষ্য করেছি বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, স্থানীয় তরুণ সংগঠন, ছাত্রছাত্রী, ছাত্র, এরাও একই সাথে ধান কাটছে। এগুলো দেখলে তখন বেশ ভালো লাগে, মনে হয় কিছুটা দেরিতে হলেও ফলাফল আসছে। এদিকে সরকারি নির্দেশ মেনে উত্তরাঞ্চলীয় জেলাগুলো থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে হাওড় অঞ্চলে ধান কাটার জন্য আনা হচ্ছে। বর্তমানে সরকারের একান্ত প্রচেষ্টায় আমরা এই নীলফামারি থেকে দেশের বিভিন্ন এলাকায় শ্রমিক পাঠানো শুরু করেছি। ইতিমধ্যে কুমিল্লা, নাটোর, সিংড়া এবং গাজীপুরে 84 জন প্রেরণ করেছি এবং এই শ্রমিকরা বিভিন্ন আতঙ্কে থাকে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই, করোনা সংকট আছে, এদেরকে সাহায্য মানসিকভাবে তাদেরকে সাহায্য যোগাচ্ছি, মেন্টালি ফিটনেস নিয়ে আসতেছি, তারপর ডাক্তারের চেক আপ করা হচ্ছে এবং গাড়ির ব্যবস্থা করে দেওয়া। অভাবের কারণে যাচ্ছি ধান কাটার জন্য, আমার তো যাওয়ার কোনো কথা ছিল না, তখন তো ঘরে বসে থাকতে পারি না। অনেকে আছে ঋণ করে খাইতেছে, এরপরে মনে করেন ঋণ করে খাইতে 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 আর তো কোনো চলার উপায় নাই, এখন তোমাকে কাজ করে যাইতে হইব। আমরা তো কৃষি মানে দিনমজুর মানুষ, দিন করি দিন খাই, মানে আমাদের মানে আপনার বাড়িতে কাজ না করলে তো আর আমাদের পেটে ভাত যাবে না, এখন কাজ না করিও তো পারি না। ধান কাটার প্রথম দিন নেত্রকোনা হাওড় সফরে যান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি স্থানীয় কৃষকদের মাঝে নানান ধরনের উপহার সামগ্রীও বিতরণ করেছেন, তাদেরকে লুঙ্গি দিয়েছেন, সাবান দিয়েছেন। মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছিল, তারপরে তিনি বলেছিলেন যে পহেলা বৈশাখে তাদের মন্ত্রণালয়ে পহেলা বৈশাখ উদযাপনের জন্য আগেই যেই ব্যবস্থাটি ছিল সেই উপকরণগুলো তারা কৃষকের মাঝে বিতরণ করেছেন। আমরা আউশের এরিয়া বাড়িয়েছি, আউশের জনপ্রণতার কথা বলছেন, আউশের বীজ এবং সার ইতিমধ্যে 6,000 টন বীজ মাঠে চলে গেছে, সার এটা বিনা পয়সায় বিনামূল্যে আমরা চাষিদের মধ্যে দিয়েছি এবং আগামী রবি ফসলের জন্য আমরা বীজ সার এগুলো বিনামূল্যে দিব। তারপরে আমরা প্রত্যেক বাড়ির আঙ্গিনায়, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন 1 ইঞ্চি জমি খালি থাকবে, বাড়ির আঙ্গিনায় তারা যেন ছোট ছোট প্লটের মধ্যেও সবজির চাষ করে, সেই সবজি চাষের জন্য টিউবওয়েল কিনা দেওয়া, ইয়ের জন্য সেচের জন্য বীজ সার এবং অন্যান্য প্রযুক্তি আমরা দিব। শুধু হাওড় নয়, দেশের বিভিন্ন এলাকাতেই আমরা দেখছি যে স্থানীয় পর্যায়ে ছাত্ররা কৃষকদের সাথে ধান কাটছে।
আমার যুব সমাজ নিজ দায়িত্বে আমাদের কিছু কাজ করে দিতে হবে, যে সামাজিক কাজগুলো এবং দরিদ্র এবং অসহায় মানুষের মধ্যে এবং কৃষকদের ধান কাটা সহ সকল প্রকার কার্যক্রম করতেছি। সকাল থেকে পর্যন্ত কাজ করছি, দুইটা খেত অলরেডি আমরা শেষ করে ফেলেছি। ইনশাল্লাহ আমি পরে আজকে 20-50 জন দপ পেয়েছি, আমার অনেকখানি ধান কেটে দিয়েছে। দর্শক বলে রাখছি, এ সপ্তাহে হাওড়ে আগাম বন্যার একটা আশঙ্কা রয়ে গেছে, এটা আবহাওয়া বিভাগের কথা, আমাদের সেই দিকটাকে মাথায় রাখতে হবে। জানি বৃষ্টিপাতের উপর তীব্রতার উপর ভিত্তি করে চলতি সপ্তাহের শেষার্ধে এবং আগামী সপ্তাহের মাঝামাঝি দেশের উত্তর পূর্বাঞ্চলের কিছু স্থানে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে স্বল্প মেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে কৃষক পর্যায়ে জমির সর্বোত্তম ব্যবহার করে কৃষি কাজ করার জন্য বিভিন্ন ফসলের বীজ সরবরাহের কাজ শুরু হয়েছে। আমরা কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মঈনের সঙ্গে। আমরা বোরো ধান তোলার পরপরই আমাদের যেটা আরেকটা যে মৌসুম চলে আসছে, যেটা হলো আউশ, এবং সে আউশে গতবার আমরা অ্যাচিভমেন্ট হয়েছিল আমাদের 11 লাখ হেক্টেয়ার জমি, আমরা এবার কিন্তু 2 লাখ হেক্টেয়ার আমরা টার্গেট বাড়িয়ে দিয়েছি। আমরা 13 লাখ হেক্টেয়ার আমরা টার্গেট মাঠে দিয়েছি, এবং সেইভাবে করে আমরা প্রণোদনা দিয়েছি চাষিদেরকে, বীজ এবং সার আমরা ফ্রি দিয়েছি প্রায় 3,83,434 জন চাষিকে, প্রতি বিঘার জন্য আমরা 20 সার দিয়েছি। করোনা পরিস্থিতিতে চলতি সপ্তাহে কৃষি ও এর উপখাতগুলোতে যে সিদ্ধান্ত এসছে তা হলো সাধারণ বীমা কর্পোরেশন এবার পরীক্ষামূলক হাওড়ে একটি উপজেলায় আগাম বন্যার ঝুঁকি মোকাবেলার অংশ হিসেবে একর প্রতি 15,000 টাকা আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা রেখে বন্যাসূচক শস্য বীমা চালু করেছে। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা এবার এই সুযোগ পাচ্ছে। শস্য বীমা প্রসঙ্গে গত 1 দশকেরও বেশি সময় ধরে আমি কৃষকের দাবি এবং সুপারিশ জানিয়ে আসছি। এটি ছিল কৃষি বাজেট কৃষকের বাজেটের প্রতি বছরের একটি দাবি। বিষয়টি সরকার আমলে নিয়ে সাধারণ বীমা কর্পোরেশনের মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রম হাতে নেয়। আগে 3টি জেলা শস্য বীমার সুফল পেয়েছে, পরবর্তীতে বেসরকারি পর্যায়ে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স শস্য বীমা কার্যক্রম হাতে নেয়। আমার মনে হয় এই মহামারী ও বিপর্যয় পরিস্থিতিতে শস্য বীমা কার্যক্রমটি আরও বড় পরিসরে চিন্তা করা উচিত, এমনকি প্রণোদনার সঙ্গেও এটি যুক্ত করে দেওয়া যায় কিনা সরকার ভেবে দেখতে পারেন। এদিকে গত বুধবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রান্তিক পোলট্রি খামারিদের কাছ থেকে সরকার ডিম ও ব্রয়লার মুরগি ন্যায্য মূল্যে কিনে তা ভোক্তাদের কাছে সুলভে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। এই কার্যক্রমটির ধরন ও অবকাঠামো কেমন হবে তা জানতে আমরা কথা বলতে চেয়েছি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শম রেজাউল করিমের সঙ্গে। গত 3 দিন চেষ্টা করেও সম্ভব হয়ে ওঠেনি। হাওর অঞ্চলে ধান কাটা মরশুমে বেসরকারি আন্তর্জাতিক সংস্থা ব্র্যাক নানাভাবে কাজ করছে, স্থানীয় কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে করোনা সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা এ সমস্ত বিষয়ে। আমরা কথা বলেছি ব্র্যাকের ইন্টিগ্রেটেড প্রোগ্রামের পরিচালকের সাথে। আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা আমাদের যে কয়েকটা সচেতনতার মেসেজ আছে, গান আছে, যেমন কুদ্দুস বয়াতি একটা গান আছে, তারপরে আমাদের কমিউনিটি রেডিওর মাধ্যমে কিছু গান, তারপরে পট বানানো আছে, এগুলিকে আমরা হাইকিং করছি, বিশেষ করে যেখানে ধান কাটা হচ্ছে আর যেখানে আমাদের এই শ্রমিকরা থাকছে, যেখানে ধান কাটে সেখানে আমরা মাইকিং কন্টিনিউয়াসলি করছি, যাতে তারা এই স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করে, ডিস্টেন্স একজন আরেকজন থেকে দূরে থেকে ধানটা বৈজ্ঞানিক উপায়ে কাটতে পারে, একের গামছা অন্যেরা যাতে ব্যবহার না করে, আবার যখন ফিরে আসবে তখন যাতে তারা হাত ধুইতে পারে, এবং তারা যেখানে থাকে সেখানে আমরা হাত ধোয়ারও ব্যবস্থা করে দিয়েছি, হ্যান্ড ওয়াশিং স্পট বানিয়ে দিয়েছি, সেখানে সাবান ডেটল আমরা দিয়েছি। দর্শক বন্ধুরা, এবার অন্য একটি প্রসঙ্গে আসি, ছাদ কৃষি বা নগর কৃষি। সেই আপনাদের মনে থাকতে পারে যে বাংলাদেশ টেলিভিশনে সেই 80-82 সাল থেকে যখন মাটি মানুষ অনুষ্ঠান করার শুরু করেছিলাম, তখন থেকে ছাদে কৃষি কাজ করা, বাগান করার জন্য আপনাদের উদ্বুদ্ধ করে আসছিলাম। মনে পড়তে পারে আপনাদের সেই কাজী পেয়ারা দিয়ে শুরু হয়েছিল, বিশাল আকারের পেয়ারা, সেটি বাংলাদেশ টেলিভিশনের কথা। পরবর্তীতে চ্যানেল আইতে হৃদয় মাটি মানুষের ডাকে ছাদ কৃষি একই ধারাবাহিকতায় আমরা করে যাচ্ছি, যাতে
নগরের মানুষ ছাদ কৃষির সাথে যুক্ত হয়। এই ধারাবাহিকতায় আমরা এরই মধ্যে ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, বরিশাল এই সমস্ত শহর অঞ্চলগুলোতে মানুষকে ছাদ কৃষি করার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছে। সেটা নিশ্চয়ই এখন সময়ের প্রয়োজনে অনেক বেশি সামনে চলে এসছে। আপনাদের অনুষ্ঠানটা দেখে তো আমি এই উৎসাহিত পাইছি যে আমি গাছ রোপণ করব, আমার বাচ্চা কাচ্চা বিষমুক্ত খাবার খাবে, আমরা বিষমুক্ত খাবার খাবো, আমারটা দেখে আবার অন্য একজন অনুপ্রেরণা হবে, সে আবার এই নার্সারি করার আগ্রহ দেখাবে। এটা থেকেই স্যার আপনাদের অনুষ্ঠানটা নিয়মিত দেখি। জি স্যার, বিটিভি সেই ছোট থেকেই আমরা মাটির মানুষ প্রোগ্রামটি দেখতাম এবং এই পোশাকটি চিনতাম। এই পোশাকটি দেখলেই বুঝতাম মাটিও মানুষ, তখন আসলে নামটাও ঠিক মতো জানতাম না। আপনার প্রোগ্রাম থেকে অনেক ইনফরমেশন ওখান থেকে পাওয়া যায় যেটা আমাদেরকে এখানে অনেক হেল্প করে, করতে সাহায্য করে। এবার সবজিগুলো হচ্ছে লাউ, করলা, শশা, মিষ্টি কুমড়া, ঢেঁড়স। আজকের দিনে যার যতটুকু জায়গা আছে সেখানে কৃষি উদ্যোগগুলো আপনারা যত্ন সহকারে নিতে পারেন। আমাদের ফসল উৎপাদনের দিকে বেশি নজর দিতে হবে, আর এখনো জমি যেন আনাবাদি না থাকে। আর তারপর যারা এখন ঘরে বসে আছেন, আপনার টবে গাছ লাগান, ছাদে বাগান করেন, বা নিজের জমি থাকলে সেখানে গাছ লাগান, বাগান করেন, সে কাজগুলি আপনারা কিন্তু নির্বিঘ্নে করতে পারেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের দেশে যাদের বাড়িঘর আছে, অর্থশালী মানুষ, বড় বড় ছাদ আছে, তারা এই বাসভবনগুলোর ছাদের মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে এবং তারা এই কাজগুলো করছে। অধিকাংশ ছাদ কৃষক বহুদিন ধরেই নিজের পুষ্টি চাহিদা পূরণ করছে এ থেকে। এটি যে কত দরকারি সেটি আজকের দিনে অনুধাবন করতে পারছি আমরা। বেগুন, কাঁচামরিচ, তো এই স্পেশালি দুইটা আইটেমই যেহেতু আমাদের বেশি প্রয়োজন হয়, আমি আমার ছাদ কৃষিতে এই দুইটা সবজির চেষ্টা করেছি করার জন্য, যেন আমি নিজেও এটার ফলাফলটা পেতে পারি এবং আমার সাথে যারা আছেন, আমার প্রতিবেশী যারা আছে, সবাইকে আমরা যেন সুযোগটা দিতে পারি। অনেক দিন পরেও যে টমেটো টক যে খায় সেটা আমরা তৃপ্তি করে খেয়েছি। বাজারের জিনিস আর নিতে পারছি না আসলে, রোজার জন্য পুদিনা করে ফেলেছি আমি, ধনে পাতা করে ফেলেছি, পুরো মাস আপনার এখান থেকে যাবে, এখান থেকে হয়ে যাবে। বেগুন গাছ আছে, চিচিঙ্গা আছে, করলা আছে, শাক আছে, বলা বাহুল্য সারা পৃথিবীতে এই করোনা পরিস্থিতিতে কৃষি অনুরাগী বাসভবনের ভেতরে কীভাবে কৃষি কাজ করা যায় সে চেষ্টা করে চলছে। ঘরের ভেতরে আটকে থেকে তরতাজা সবজি ফসল করে নিজেদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বিলি বণ্টনও করছে। এদিকে পৃথিবীব্যাপী কৃষি এবং খামারি পর্যায়ে তাদের উৎপাদন বিক্রি না করা লোকসান বেড়েই চলেছে। আমদানি নির্ভর দেশগুলো পড়েছে মহাসংকটে, আর যারা উৎপাদক তারাও বিশ্ব বাজারের চাহিদা পূরণের জন্যে হিমশিম খাচ্ছে। একটি উল্লেখ করার বিষয় এখানে যে রাশিয়ার কথা যদি বলি, লক্ষ্য করেছি রাশিয়ার লক্ষ্য ছিল বিশ্ব বাজারে 2024 ভেতরে $54 বিলিয়ন পোলট্রি রপ্তানি, $54 বিলিয়ন পোলট্রি রপ্তানি, সে সব ভেস্তে যেতে বসেছে। ব্রাজিলের ভোক্তা পর্যায়ে মুরগির মাংস এবং ডিমের দাম বেড়ে গেলেও করোনা পরিস্থিতিতে প্রভাব পড়েছে রপ্তানি বাণিজ্যে, বহু কর্মী বেকার হয়ে পড়েছেন, এমন প্রভাব মেক্সিকো, ইউক্রেন, চীন সহ সবখানে। স্থানীয় পুষ্টি চাহিদা পূরণের প্রশ্নে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে, রপ্তানি বাণিজ্য তো দূরের কথা। অন্যদিকে কর্মী সংকটে ভয়ানক বিপর্যয়ের মধ্যে আছে ফ্রান্স, এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে সরবরাহ আর অবকাঠামোর উপরে। অভিবাসী শ্রমিক আসতে বাধা, যে কারণে পোল্যান্ড থেকে শ্রমিক যাচ্ছে না, তাছাড়া বাজারে সবজি ফসলের মূল্য কমে গেছে, সব মিলিয়ে এক করুণ পরিস্থিতি। নিজের ফসল তুলতেও বাজার পরিস্থিতি অনুকূল না হওয়ায় অনেকে ফসল মাঠে নষ্ট করে দিচ্ছেন। রমজানে আমাদের দেশের বাজারে যে ধরনের পরিবর্তন আসে, সবজির প্রাচুর্য থাকে বেশি, বিভিন্ন পণ্যের চাহিদা ও দাম বেড়ে যায়, এবার করোনা মহামারীর ভেতরে বাজার চিত্র ভিন্ন। গ্রামীণ বাজার পর্যায়ে এখনও পাইকার তেমন একটা যাচ্ছে না, গেলেও বাজার মূল্য কমিয়ে দিয়েছে তারা। মানুষের নিত্য চাহিদাতে এক ধরনের ইতিবাচক পরিবর্তন এসছে, বাজারে সামাজিক দূরত্ব মানছে না ক্রেতা ভোক্তা কেউই, এটি একটি বড় ভয়ের কারণ। শেষ করব আজকের অনুষ্ঠান।
যাবার আগে আরও একবার মনে করিয়ে দিতে চাই, সারা পৃথিবী বিপর্যস্ত হয়ে আছে, এরই মধ্যে আমাদের মুসলমানদের রহমত বরকত এবং নাজাতের মাস, কুরআন নাজিলের মাস, রমজান চলে এসছে। এই সময়ে আমরা নিশ্চয়ই আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব যে আল্লাহ তুমি আমাদেরকে এই মহামারী থেকে মুক্তি দাও। আমরা বিশ্বাস করি আমরা সবাই যদি গায়ে মনে বাক্যে বিশেষ এই মাসে ইবাদত করি, আল্লাহ হয়তো আমাদের সহায় হবে। যে যার ধর্ম থেকে উপাসনায় মগ্ন হন নিশ্চয়ই থেকে আমরা পরিত্রাণ পাব। যাবার আগে আরও একটি কথা, কৃষক ভাইদের উদ্দেশ্যে, কৃষক ভাইরা মনোবল হারাবেন না, শুধু কৃষক ভাইদের জন্য, সবার জন্যই বলছি, মনোবল হারাবেন না, সচেতন থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনার পাশের জনকে সুস্থ থাকুন, আপনার মানসিক সুস্থতার উপরে, আপনার মানসিক বলের উপরে, শক্তির উপরে আপনার পাশের জন সুস্থ থাকবে, আপনার পরিবারের সবাই সুস্থ থাকবে। যে মাটিতে আপনি ফসল ফলাচ্ছেন অনেক উর্বর মাটি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর দান, এই মাটিতে আবার ফসল ফলবে, ভালোভাবে ফসল ফলবে। সরকার আপনাদের পাশে দাঁড়াবে এবং পাশাপাশি যারা বিত্তবান অবস্থাশালী আছেন, আমরা সবাই খেটে খাওয়া মানুষগুলো যারা ভুগভুক্ষ আছে তাদের পাশে দাঁড়াবো। সব কিছু মিলিয়ে আমরা একটি সত্যি সত্যি সুন্দর সমাজ নির্মাণ করব। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও হয়তো কথা হবে, সে পর্যন্ত আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য শুভকামনা করে পবিত্র রমজানের আরও একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।